হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে শুরুতেই আমার একটা ভারবেনা দেখাচ্ছি, অসাধারণ কালার দেখো, জাস্ট ওয়াও কালার হয়েছে। আর এই গাছগুলো তো আমি একদম শেষে, যখন আমার কোনো জায়গা ছিল না, সেরকম একটা জায়গায় বসিয়েছি। তোমাদের একটু দেখাই, দেখো এরা একটা রসগোল্লার কন্টেনার, তার মধ্যে আমি গাছটা করেছি, মানে অপূর্ব লাগছে, অপূর্ব। যদিও আমি খুব কম এই গাছ করেছি, এবার ভারবে না, আর একটা মাত্র চারা বসিয়েছিলাম। তো মানে মন ভরে যায় যখন এই ফুলগুলো দেখি, এত সুন্দর লাগে। আর ভারবে না সাথে সাথে আমার ইম্প্রেশন তো দেখতেই পাচ্ছ, পুরো গালিচা এখানে আছে, এত সুন্দর ইম্প্রেশন। আর তাই আজকে একটুখানি শীতের ফুল দেখে শুরু করলাম, কারণ গরম আস্তে আস্তে ভালোই পড়ছে। আর এখন একটা এত বাজে ধরনের একটা ওয়েদার যাচ্ছে, যে সকালবেলা গরম, রাত্রিবেলা ঠান্ডা, মানে খুবই বাজে। মানে শরীর খারাপের জন্য আদর্শ, আমার প্রচুর বন্ধুদের শরীর খারাপ হচ্ছে এই সময়। সবাই সাবধানে থেকো, আর কি বলবো, কারণ আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে। তো ভারবে না আর ইম্প্রেশন দেখা দেখাতে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওর টপিক এতক্ষণে তো তোমরা জেনেই গেছো, আজকে যেই ফুল গাছটা নিয়ে কথা হবে সেটা গরমের একটা খুব স্পেশাল ফুল, গরমের খুব স্পেশাল ফুল। এখনই তোমরা নার্সারিতে পাবে, এর বাল্ব এখনই কিন্তু বসাতে হবে, তাহলেই তোমাদের কিন্তু গাছে প্রচুর ফুল আসবে। এবার সেটা কি ফুল, সেটা হচ্ছে এই দেখো, এইটা হচ্ছে লিলি বা অ্যামারেলিস। এবার লিলির, অ্যামারেলিসের তো প্রচুর ভ্যারাইটি আছে, ফুটবল লিলি, জায়ান্ট লিলি বা জিঞ্জার লিলি, আরও প্রচুর রকমের লিলি আছে। তো এই অ্যামারেলিস কী করে বাড়িতে আনবে, কীভাবে বসাবে, আজকে এই নিয়ে একদম ডিটেলে ভিডিও আমি করছি। তো আমার মনে হয় না এরপরে তোমাদের এই লিলি নিয়ে কোনো সমস্যা থাকবে। এবার প্রথমেই তোমাদের যেটা বলবো, এই লিলি বসানোর এখন হচ্ছে পারফেক্ট সময়। এই সময়টা, এই যে মার্চ মাস আসছে, ফেব্রুয়ারি মাসের মিডল, এই সময় হচ্ছে লিলি বসানোর সবথেকে পারফেক্ট সময়। এই সময় তোমরা কিন্তু নার্সারি থেকে খুব সহজে এই বাল্বগুলো পেয়ে যাবে। এই বাল্বগুলো বিবি এক একটা নার্সারি এক এক রকম বিক্রি করে। এবার যেগুলো কমন কালার হয় লিলির, অরেঞ্জ কালার, হোয়াইট কালার, এইগুলো তো খুব মানে বেশি দাম হয় না, খুব বেশি হলে 20-30 টাকায় পাওয়া যায়। কিন্তু যেগুলো একটু রেয়ার কালার হয়, স্পাইডার লিলি, বল লিলি, এইগুলো একটুখানি এক্সপেন্সিভ হয়, ধরো 40-50-100, মানে যেরকম কালার সেরকম দাম, পয়সা কথা। তো এইখানে আমি যে লিলিটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যামারেলিস। এই অ্যামারেলিসটা আমারই মানে করা, ঠিক আছে, মানে এই রকম একটা ছোট্ট বাল্ব আমি লাস্ট ইয়ার বসিয়েছিলাম, সেখান থেকে দেখো এই বড় হয়েছে এটা, আর সাইড দিয়ে আরও 2-3টে ছোট ছোট বাল্ব বেরিয়েছে। এই অ্যামারেলিসের একটা ব্যাপার হচ্ছে, এ যতক্ষণ না ম্যাচিওর না হবে, যতক্ষণ এর বাল্বটা বড় না হবে, ভালো না হবে, ততক্ষণ কিন্তু এখান থেকে কোনো রকম ফুল তুমি এক্সপেক্ট করতে পারবে না, কিচ্ছু হবে না। তাই আমি বলবো, যখনই একটা লিলি নেবে সবসময় দেখবে সে লিলিটা যেন ভালো সাইজের হয়, ম্যাচিওর হয়, শক্ত থাকে, নরম যেন না থাকে, টিপে দেখবে যেন শক্ত হার্ড থাকে, সেই রকম দেখে কিন্তু তোমরা লিলিটা কালেক্ট করবে। দরকার হলে দেখবে 20 বেরিয়ে এসছে, সেই রকম লিলিও তোমরা কিন্তু কালেক্ট করতে পারো, ঠিক আছে। এবার চলো আমার কিছু পুরনো যে লিলি আছে সেগুলো তোমাদের দেখাই, তারপর বাকি কথা বলছি। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে সব আমার বিভিন্ন ভ্যারাইটির লিলির বাল্ব বসানো আছে এগুলো। আর এগুলো এক একটা বয়স 1-1.5 বছর থেকে 3-4 বছর পর্যন্ত বাল্ব আছে এখানে। এই সবথেকে পুরনো বাল্ব হচ্ছে আমার এইটা, এইটা হচ্ছে আমার কলেজ টাইমে কেনা, মানে 2011-12 সালে তখন আমি কিনেছিলাম এই বাল্বটা। তো এটা আমার এখনও আছে, পুরনোটা এখনও আছে, এখান থেকে এখনও ফুল হয়। তো লিলি হচ্ছে এমন একটা গাছ যেটা একবার তুমি যদি তোমার বাগানে আনো, বহু বছর যাবে, মাঝে মাঝে রিপোর্ট করতে হয়, তাও খুবই কম, খুবই কম, প্রতি বছর রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই, 3-4 বছরে একবার রিপোর্ট করলে এনাফ। আর একটা জিনিস কী জানো তো, মানে লিলির আমি যেটুকু মনে করেছি বা আমি গাছ লিলি করতে গিয়ে যেটুকু বুঝেছি, যে প্রতি বছর রিপোর্ট যদি করো, ওর কিন্তু ফুল দেওয়ার টেন্ডেন্সি কম হয়, মানে এটা আমি দেখেছি, আমার ক্ষেত্রে অন্তত এটা হয়েছে। তাই আমি বেশি রিপোর্ট করি না, এই গাছগুলো লাস্ট ইয়ারেই সব রিপোর্ট করা হয়েছে। তো এই বছর আমি আর রিপোর্ট করবো না, খালি ওপর থেকে খাবার দেবো, ভার্মিকম্পোস্ট দেবো, আর মিক্স ফার্টিলাইজার যেটা আমি বানাই সেটা আমি দিয়ে দেবো।
আর হ্যাঁ অবশ্যই অল্প করে কিছু পটাশ গাছের মধ্যে দেবো যাতে ফুলটা ভালো হয়। তো এই হচ্ছে আমার বিভিন্ন রকম লিলি এখানে বসানো আছে। যারা লিলি ফুলটা কি অ্যামারেলিস কি বুঝতে পারছো না, সাইডে দেখতেই পাচ্ছ আমি ফুলের ছবি দিয়ে দিয়েছি। এটা গত বছরের একটাই ফুলের ছবি খুঁজে পেয়েছি, তো সেটা আমি দিয়েছি এর আগেও, আর থাম্বনেলেও এই ফুলটা দেখতে পেয়েছো, এটাকে অ্যামারেলিস বলে বা লিলি বলে। অবশ্যই অবশ্যই কিন্তু এই ফুলটা জোগাড় করার চেষ্টা করো। প্রায় সব একটু ভালো নার্সারিতে যদি যাও, প্রায় সব নার্সারিতে তোমরা কিন্তু এই অ্যামারেলিসের বাল্ব এই সময় পেয়ে যাবে। এবার এই হচ্ছে ব্যাপার, এইটা দেখছো এইটা খুব স্পেশাল, এটা হচ্ছে ফুটবল লিলি, মানে অসাধারণ সুন্দর দেখতে হয় ফুটবল লিলিটা। ফুলটা আমি ছবিগুলো আমি খুঁজে পাচ্ছি না, তা ছবি তোমাদের দেখাতাম কতটা সুন্দর। মানে আর কিছু বসাও না, বসাও একটা ফুটবল লিলি বসাও, মানে দেখবে খালি কী অসাধারণ ফুলটা হয়। তো এবার চলো, এবার তোমাদের আমি একটা লিলি রিপোর্ট করে দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে স্পাইডার লিলি, এই লিলিটা আমার নতুন কালেকশানে এসছে, মানে নতুন আসেনি, বেশ অনেক অনেক মাস আগেই এসছে। তো এটাকে আমি আজকে রিপোর্টিং করব। তো রিপোর্টিং আমি কত ইঞ্চি পটে করছি, কীভাবে করছি না করছি, আর কীরকম সয়েল মিক্সে করছি সব কিছু আজকে জানতে পারবে। তো এই লিলিটা চলো তাহলে তোমাদের বসিয়ে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি যা যা লাগবে সব নিয়ে বসে পড়েছি, আর এইখানে যেসব উপাদানগুলো আছে খুব ইজি খুব সহজ। আরেকটা কথা তোমাদের বলছি, সেটা হচ্ছে লিলি কিন্তু প্রচুর প্রচুর খাওয়াতে হবে, প্রচুর একদম এটা সেটা ওটা দিতে হবে এরকম ওর একদমই প্রয়োজন নেই। একদম নর্মাল কেয়ার করলেই লিলি তোমাদের কিন্তু ফুল দেবে, লিলি নিরাশ করবে না। আর এই লিলির বাল তোমরা কিন্তু নর্মাল গ্রাউন্ডেও বসাতে পারো, তাহলে তো আরও সুন্দর লাগবে। আর তোমরা টবে যেমন দেখাচ্ছি সেরকমভাবে বসাতে পারো। প্রথমে শুরুতে ৬-৭ ইঞ্চি একটা পটে বসালে, তারপর মানে বছর দুয়েক পর বা বছর দেড়েক পর ওটাকে একটা যদি ৮ ইঞ্চি ১০ ইঞ্চিতে রিপোর্ট করে দাও, তোমাদের আর চিন্তা করার দরকার নেই, ও ফুল দিতেই থাকবে। তো এখানে যেই সয়েল মিক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ৪০% প্লেন গার্ডেন সয়েল আছে, ৪০% আছে তোমার কম্পোস্ট, আর ২০% আছে মোটা লাল বালি। ঠিক আছে, এখানে কিন্তু আমি সেই পুরোনো শীতের মাটি ইউজ করছি, কোনো রকম সমস্যা হবে না। তো এবার যেরকম তোমাদের যদি এর জায়গায় কম্পোস্টের জায়গায় গোবর সার থাকে, গোবর সার ইউজ করতে পারো, কিচেন ওয়েস্ট কম্পোস্ট থাকলে কিচেন ওয়েস্ট ইউজ করতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইজিলি তোমরা পাবে সেটাই কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবো। তো যেমনটা আমি সবসময় করি, এর সাথে আমি কৃষিজীবন জিয়ার দানা যেটা সব গাছে মেশাই, তো এই গাছেও কিন্তু আমি মেশাবো, তার কোনো ব্যতিক্রম হবে না। তো এবার দেখো এইটা আমি পুরো মিক্স করে নেবো, একদম ঝুরঝুরে রেডি মাটি। আর পুরোনো মাটি কীভাবে রেডি করতে হবে তার উপর তো আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, কীভাবে শীতের মাটিটা রেডি করতে হবে। আর শীতের মাটি যদি একটুখানি তোমাদের বলি, ব্যবহার করার আগে রেডি করার আগে বা নতুনভাবে রিউজ করার আগে অন্তত এক সপ্তাহ ভালো করে টানা রোদ খাওয়াতে হবে। খাওয়ানোর পর তারপর তোমাদের কিন্তু শীতের মাটিটা রেডি হবে, তার আগে কিন্তু শীতের মাটি তোমরা ইউজ করতে পারবে না, কারণ এর মধ্যে অনেক অনেক ধকল গেছে, একটুখানি সানলাইট ভালো মতো এর মধ্যে পড়তে হবে, তারপর কিন্তু তোমাদের মাটিটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে ইউজ করার জন্য। দেখো আমার মাটি মিক্স হয়ে গেলো, মানে একদম একদম মানে দারুণ মাটি। দেখো এরকমভাবে ঝুরঝুরে মাটি তোমাদের মানাতে হবে খুব ইজিলি। এবার চলো এই গাছটাকে রিপোর্ট করে নিই। এর জন্য দেখো আমি একটা প্লাস্টিকের পট নিয়েছি, এরকম সাইজে একটা প্লাস্টিকের পট নিয়েছি, এগুলো ওই ৭ ইঞ্চি মতো পট। এই ধরনের পট তোমরা নিতে পারো বা মাটির পট নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, যেটা তোমরা সহজে পাবে সেটাই তোমরা ব্যবহার করো। তো এই রকম পট যদি নাও, প্রথমে তোমাদের কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো ড্রেনেজ হোল করা আছে, এগুলো আমিই বানিয়েছি। সবসময় প্লাস্টিক পটে কিন্তু একাধিক ড্রেনেজ হোল করবে যাতে জলটা খুব ভালো ড্রেন আউট হয়। তো এই ড্রেনেজ হোলগুলো যাতে আটকে না যায়, বন্ধ যাতে না হয়ে যায়, তার জন্য এর মুখে আমরা এখন কী দেবো না খোলাম কুচি। তো চলো কিছু খোলাম কুচি এর মধ্যে দেওয়া যাক। তো এইরকম টপ ভাঙা টুকরোগুলো আমি নিয়েছি, দেখো নিয়ে এবার এই গর্তগুলো যেগুলো হোলসগুলো আছে হোলসগুলোর মধ্যে আমি বসিয়ে দেবো যাতে কোনো রকমের সমস্যা না হয়। ঠিক আছে, এই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার মাটি ভরা শুরু করব। মাটিটা যেমনটা তোমাদের সবসময় বলি যে সবসময় চেপে চেপে ভরবে যাতে ভেতরে কোনো এয়ার বাবলস বা এয়ার পকেট না থাকে। তো সেইভাবে দেখো আমি মাটিগুলো এখন ভরব। এই দেখো
এর মধ্যে যদি চাও তোমরা মিক্সড ফার্টিলাইজার এর সাথে মেশাতে পারো, এই মাটির সাথে কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রথমে শুরুতেই আমি এক্সট্রা সার দেওয়া প্রেফার করি না, গাছটা যত বড় হবে যেরকম হবে সেরকমভাবে কিন্তু হবে। আর এই গাছ যেমনটা তোমাদের প্রথমেই বললাম যে খুব বেশি খাবার রিকোয়ারমেন্ট করে না, সর্ষের খোলে জল পাতলা করে দিলেই এদের মানে হয়ে যায়, আর কিছু প্রয়োজন হয় না। এবার গাছটাকে আমি বের করে নিই, দেখো দেখো মানে এই এর মধ্যে এইটুকু জায়গাতে কিরকম রুট বাউন্ড হয়ে গেছে। আমি একটুখানি রুটসটা একটুখানি মাটি ছাড়িয়ে নেবো, বেশি না অল্প। সবসময় যেটা করতে হবে এই পোর্শনটা এই গোল অংশ অবধি, এই গোল অংশ অবধি কিন্তু মাটি নিচে থাকবে, তারপরে এই যে লম্বাটা যেখান দিয়ে পাতাটা সেটা কিন্তু মাটির উপরে থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। এইটা কিন্তু এটাও কিন্তু মাটির নিচে এই লম্বা অংশটা যেখান দিয়ে পাতা ছাড়ছে এটাও কিন্তু মাটির তলায় যাতে না যায়, শুধু এই গোল পোর্শনটা মাটির নিচে থাকবে, বাকি এই ওপরের অংশটা কিন্তু মাটির বাইরে থাকবে। দেখো সেইভাবে আমি গাছটাকে পটিং করছি। এটা অনেকটা বলতে পারি তোমাদের গ্ল্যাডিওলাস, গ্ল্যাডিওলাসে যেরকম আমরা পটিং করেছি সেরকমভাবেই অনেকটা বলতে পারো। কিন্তু এর রূপ মানে আলাদাই আলাদাই, মানে অনেকে ভাবে যে গরমে আর কী আর ফুল হয়, শীতেই তো সব ফুল, এটা একদম ভুল কথা। গরমে প্রচুর ভ্যারাইটি ফুল, মানে মাথা খারাপ হয়ে যায় এক একটা ফুল দেখলে। সেই রকম একটা ফুল হচ্ছে অ্যামারেলিস বা সহজে লিলি। তো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা যারা আজকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লিলির বাল্ব কালেক্ট করো। আগের বছর তো প্রচুর বন্ধুদের দিয়েছি, কারণ আমি আগের বছর যেহেতু পুরো গাছ ভেঙেছিলাম তো প্রচুর বাল্ব বেরিয়েছিল। তো আশেপাশে যত বন্ধু দু একজন আমার ব্যারাকপুরে সাবস্ক্রাইবার বন্ধু তাদেরও লিলির বাল্ব আমি দিয়েছিলাম, কিন্তু এই বছর দিতে পারবো না, কারণ এই বছর বাল্ব তৈরিই হয়নি। আবার সামনের বছর চেষ্টা করব কিছু বন্ধুদের বাল্ব দিতে। তো দেখো আমার গাছটা বসানো কমপ্লিট, গাছটা বসানো একদম রেডি। তো এই হয়ে গেল আমার গাছ বসানো। এইভাবে গাছটা রেডি করার পর মাত্র এক দুদিন একটুখানি শেড এরিয়া রাখবে, তারপরে ডাইরেক্ট সানলাইটে বার করে দেবে, দুদিন পরে কোনো রকম সমস্যা হবে না। আর এই গাছে খাবার শুরু হবে মাসখানেক পর, মানে অলরেডি এর মধ্যে যা খাবার আছে এতে এক মাস কি দেড় মাস চলে যাবে, কোনো অসুবিধা হবে না। মাসখানেক বা মাস দেড়েক পর আমরা ফার্স্ট খাবার দেবো, কী দেবো না দেবো সেটা তো মানে তোমরা জানতেই পারবে, সেটা দেখতেই পাবে। আর প্রথমবার যখন আমরা গাছটা বসাবো তখন কিন্তু আমরা ভালো করে জল দিয়ে দেবো, ঠিক আছে? তারপর যেরকম ওর জলের রিকোয়ারমেন্ট হবে বুঝে বুঝে তোমাদের কিন্তু জলটা দিতে হবে, ঠিক আছে? একদম পুরো টব ভর্তি করে জল দিয়ে দেবে, দেখো একদম পুরো টব ভর্তি করে, ঠিক আছে? এটা কিন্তু প্রথমবার, প্রতিবার এরকম জল দেবে না, যেরকম মানে ওর জলের প্রয়োজন হবে সেইভাবে জল দেবে, আর যতটা প্রয়োজন হবে জল দেবে, অতিরিক্ত জল দেবে না, দিলে আবার সমস্যা হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে তোমরা একটা লিলি, যে কোনো ভ্যারাইটির লিলি, যত ভ্যারাইটির লিলি অ্যাভেলেবেল আছে, সে ফুটবল লিলি হোক, জিঞ্জার লিলি হোক, অ্যামারেলিস হোক, যাই হোক, ইভেন এই সয়েল মিক্সে তোমরা রেন লিলিও বসাতে পারো। রেন লিলি নিয়ে ফিউচারে ভিডিও নিশ্চয়ই আসবে, কারণ অনেক অনেক বন্ধুরা আমাকে বলেছ। তো দেখতে পাচ্ছ মাটিটা কতটা সুন্দর বানানো হয়েছে, জল কিন্তু অলরেডি ড্রেন আউট হতে শুরু করে দিয়েছে, তোমরা দেখছো। তা এইরকমভাবে মাটি বানাতে হবে যে লেস দ্যান 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে জলটা বেরিয়ে যাবে, আর 24 ঘন্টার মধ্যে পুরো ড্রাই হয়ে যাবে। তোমাদের কিন্তু এইরকম মাটিটা তৈরি করতে হবে, যেরকম মাটি আমি তোমাদের আজকে দেখালাম এইরকমভাবে মাটি বানাও, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই গাছটাকে এখন আমি যেমনটা বললাম এক দুদিন একটু ছাওয়ায় রাখবো, তারপর ডাইরেক্ট সানলাইটে বার করে দেবো, ঠিক আছে? তো এই ছিল আজকে টোটাল ভিডিও অ্যামারেলিস নিয়ে একটা ছোট্ট ভিডিও। অবশ্যই এই গাছগুলো করো, তোমাদের কিন্তু চেষ্টা করছি গরমে যত রকমের গাছ হয় সব গাছ দেখাতে, সে জিনিয়া হোক, সে অ্যামারেলিস হোক, জবা হোক, এরপর তো আরও বিভিন্ন রকম গাছ পরপর আসতেই থাকবে তোমাদের জন্য। আমি তোমাদের সব রকম গাইড করে যাব, যা যা দরকার তোমরা খালি করে যাও। আর তোমরা বলো তোমাদের কোন কোন গাছ তোমাদের দেখতে ইচ্ছা করছে, আমি চেষ্টা করব সেই সব ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা। ফিউচারে বিভিন্ন রকম ভিডিও আসবে, অনেক 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 কিছু আসবে, তোমরা খালি স্টে টিউন থাকো, ঠিক আছে? যেমনটা তোমরা তোমাদের বছরের শুরুতেই প্রমিস করেছিলাম যে অনির্বাণ এবার অলি গলি শহরতলি তোমাদের সবার বাগানে কিন্তু অনির্বাণ আস্তে আস্তে পৌঁছে যাবে, কারণ
আরো সবাই চাইছো তোমাদের বাগানে এসে আমি ভিডিও করি, তার জন্য অনির্বাণকে একটুখানি একটুখানি সময় দাও। আমি প্রমিস করেছি তোমাদের সবার বাড়িতে কিন্তু আমি নিশ্চয়ই যাব, ঠিক আছে? কালকে ঠিক সকাল 11টা আবার একটা নতুন ভিডিওর সাথে আসছি। টিল দেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ততক্ষণের জন্য আলবিদা।